আজকে দেখলাম আরিফ বিন হাবিব কাফের, তোমার চোখ থেকে কালো চশমা খুলো মিয়া। ওরে বাবা রে, ওরে ওরে আব্বা সাহেব, আপনি আমাকে কিভাবে ধমক মারবে এটা আমি বুঝতেই পারি নাই। কালো চশমা আমি কি করেছি ভাই? ধরুন মিয়া, আপনি একটা কথা বলেন, আমি কালো চশমা চোখ দিয়ে বলতে, কালো চশমা পড়তে বলছে ডাক্তার আমাকে, কারণ ধুলাবাড়ি থেকে হেফাজত করার জন্য, লাইটের আলো থেকে হেফাজত করার জন্য চোখকে। আর একটা কারণ আছে, সেই কারণটা আমি এখন না পরে বলবো। হ্যাঁ একটু শুনুন, তাহলে একটু শুনি, কালো চশমা আপনি দেখতে পারেন না কেন? অবশ্যই কারণ আছে, সেই কারণটা আমি একটু তুলে ধরি, কারণটা একটু শুনুন। হ্যাঁ অনেক সুন্দর কারণ, কিন্তু কারণটি দেখেন আপনি। আচ্ছা আপনার সাহেব, চশমাটা লাগিয়ে তারপরে কারণটি শুনেন, তাহলে আপনার কারণটি গায়ে লাগবে। শুনেন, আপনার সাহেবের চুলকানি শুরু হয়ে গেছে কালো চশমা পরি দেখে। আরে কালো চশমা পড়লে রাজা লোকের, আপনার সাহেবের চুলকানি শুরু হয়ে গেছে। আপনাদের কি চুলকানি শুরু হয়ে গেছে কালো চশমা পরেন দেখে? এই কালো চশমা পড়লে আসলে অনেকের চুলকানি শুরু হয়। কেন চুলকানি শুরু হয় একটু দেখি। কত বড় বেকুব হলে এই ধরনের কথা বলতে পারবো, হাস্যকর অবস্থায় বলছে, কত বড় স্পর্ধা। এই জেনাতুল্লা আব্বাসি সাহেব, আপনাকে বলছি, আপনি কালো চশমা পরে আসুন, সাদা চশমা পরে আসুন, আর রঙিন চশমা পরে আসুন, আপনার এই ফতোয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করলাম, এই ফতোয়া দিয়ে আপনি নিজে কাফের হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, কাফের হয়ে গিয়েছেন। আপনার বয়ান শোনা সম্পূর্ণ নিষেধ, কারণ কাফেরের মুখ থেকে কখনও কোরআন হাদিসের বয়ান শোনা মুসলমানদের জন্য উচিত নয়। শুনুন তারপরে রেজাউল করিম আব্রাহ সাহেব কী বলেন। কালো চশমা পরে নেই, কালো চশমা লাগবে। তোমার চোখ থেকে কালো চশমা করো, তোমার চোখে সমস্যা, যার কারণে সবাই কাফের দেখো। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লি আখিহি কাফের, যদি কোনো মুসলমানকে কেউ কাফের না, তাকে যদি কেউ কাফের বলে, সে যদি কাফের না হয়, তাহলে এই কাফের ফতোয়া তোমার দিকে ফিরে আসবে। আব্বাস সাহেব এটা কি শুনাইলেন আপনি? এমন জানলে তো আমি কখনো কাফের বলতাম না। আপনারা সবাই মিলে এইভাবে আমাকে ধরবেন ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, হোয়াটসঅ্যাপে, আইরে সব জায়গায় গেলে আমার কালো চশমা নিয়ে এত আলোচনা। কালো চশমা রে, কালো চশমা তুই যে কি বিপদে ফেললে, আমি বুঝি না কিছু। কালো চশমা আসলে এত বড় বিপদে ফেললে আমি কখনো ভাবতে পারি না। যদি ভাবতাম তাহলে আমি কোনদিন কালো চশমা পড়তাম না ভাই। আরে যাও সাথে তোরা, আর যে কালো চশমা পরি আমি আমার চোখের হেফাজতের জন্য, কিন্তু চোখ দিয়ে কী করবো, এই কালো চশমা মধ্যে খালি কাফের দেখি, কাফের শুধু খালি কাফের। আরে বাবরে ওরে, কে কে? মুফতি আরিফ বিন হাবিব সাহেব কাফের, মামুনুল হক সাহেব কাফের, মিজানুর রহমান হাজারী সাহেব কাফের, সরসিনা পীর সাহেব কাফের, চরমানা পীর সাহেব কাফের, আহমদ শফি সাহেব কাফের, নুরুল ইসলাম উলুফরি সাহেব হুজুর কাফের, সব খালি এই চশমার দোষ। এবার আমার কোনো দোষ এটা? বাট আমাকে ধর বলো। এনাতুল্লা আব্বাসি সাহেব, আপনাকে আবারও চ্যালেঞ্জ করছি রেজাউল করিম আব্রাহ সাহেবের সাথে, এই ফতোয়ার দ্বারা আপনি নিজেই কাফের হয়ে গেছেন, চাই সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রোজা মুবারক বলা জায়েজ না জায়েজ ফতোয়া দিয়ে থাকুক, বা আমি রোজা মুবারক বলি না এই কথাই ফতোয়া দিয়ে থাকুক, দুই ব্যক্তির কোনো ব্যক্তি কাফের হয়নি, বরং আপনি এই দুইজনের একজনকে কাফের ফতোয়া দিয়ে আপনি কাফের হয়ে গেছেন, এটা আপনার সাথে চ্যালেঞ্জ করলাম। যদি সৎ সাহস থেকে থাকে, মায়ের দুধ যদি পান করে দেখেন এবং বুকে যদি পাটা থেকে থাকে, আপনি চ্যালেঞ্জে বসুন, অবশ্যই আপনার সাথে বহস করবো এই বিষয়ে। আপনি আসুন, আপনি কাফের হয়ে গিয়েছেন আপনার এই ফতোয়ার দ্বারা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আপনার ইয়াকিন থেকে থাকে। ইদা ক্বালা রাজুলু লি আখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, বুখারি শরীফের এবারেটি আমি বললাম, বুখারি শরীফের মধ্যে বিহি আসছে, এই জন্য আমি বিহি বলেছি। বুখারি শরীফের 6103 নম্বর হাদিস, এই হাদিসকে আপনি কি অস্বীকার করবেন? আপনি যদি হাদিসকে অস্বীকার করেন তাহলে আপনি কাফের, আর যদি এই হাদিসের উপর আমরা যদি আমল করতে যাই তাহলেও আপনি কাফের। আপনি যে কাফের, এটা কালো চশমায় পরে আসুন, সাদা চশমায় পরুন, আর কালো চশমা যতই ব্যাখ্যা দেন, যে আমি ডক্টরের পরামর্শই পড়ি আর যাই পড়ি, কিন্তু এই কালো চশমায় আপনাকে ফতোয়া দিয়েছে কাফেরগুলো। আপনি এতগুলো মানুষকে কাফের ফতোয়া দিয়ে তারা কাফের হয়নি, বরং আপনি নিজে কাফের হয়ে গেছেন। এখন ওনার বয়ান শোনা থেকে সকলেই বিরত থাকা সকলের উপর আমি মনে করি যে ওয়াজিব পর্যায়ে চলে গিয়েছে, কারণ কাফের যে হয়ে গেছে সে তবা না করার আগ পর্যন্ত তার কাছ থেকে কোরআন এবং হাদিসের এলেম নেওয়া কোনোভাবেই সঠিক নয়। আসুন একটু আমরা কালো চশমা সম্পর্কে একটু জানব, কার কাছ থেকে? আমাদের পরিচিত মুখ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, উনি একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, উদাহরণটি একটু শুনি। কালো চশমা পরে নেই, তারপরে শুনি।
তার সন্তান মরে গেছে। এই সাপ 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 কথা বলা সাপ সাপ বড় দাও সাপ সাপ ছোট দাও দাও বড় দাও দাও তো দিতে দাও দেখেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যে উদাহরণটি দিয়েছেন উদাহরণটি 100% বাস্তব। বড় যে সাপগুলো থাকে সেই সাপগুলো যদি সামনে আসে তাদেরকে ধরা এবং দেখা তাদের কাছ থেকে নিজেকে হেফাজত করা খুবই সহজ। তো ছোট্ট ছোট্ট সাপগুলো চিপায় চাপায় লুগিয়ে থাকে ফুট করে কামড়তে আর ফুট করে বের হয়ে যায়। এ ফুট করে চশমা পরে দেয় আবার টুট করে চশমা পরে ফেলে। এক বয়ানের মধ্যে দেখবেন চশমা পড়া ডক্টরের পরামর্শ হয়ে চশমা পরে, আরেক বয়ানের মধ্যে দেখবেন যে ফুট করে চশমাটা খুলে ফেলেছে ডক্টরের পরামর্শ মানে না, চোখে থেকে বালুর কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আমি এই কালো চশমা পড়ি তখন কাফের ফতোয়া দেওয়া একটা চিন্তাভাবনা মাথায় চলে আসে। তাই এই সমস্ত বেদাতিদের বেদাতি মোল্লাদের বয়ান থেকে নিজেকে হেফাজত করুন এবং বেদাতিদেরকে বয়কট করুন। আমাদের বাংলাদেশের কৌমি আলেমদের মধ্যে থেকে বুজুর্গ বলেন, রাজনীতিবিদ বলেন এবং এলমি দিক দিয়ে বরাদ্দ বলেন এবং এখলাসের দিক দিয়ে বরাদ্দের হিসাবে বলেন, সর্বদিক দিয়ে বাংলাদেশে এখনও কৌমির প্ল্যাটফর্ম এখন পর্যন্ত সর্বস্তরে রয়েছে। আমাদের বাংলাদেশের কমি অঙ্গনের যে আলেম রয়েছে সেই আলেমের পায়ের দুলুর সমান পরিমাণও যোগ্যতা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের নেই। সে একজন আলেমকে কী করেছে, কাফের ফতোয়া দিয়েছে যে আলেম কোরআন এবং হাদিসের বিষয়ে মানুষকে সতর্ক করে থাকে, এই শিরিকের বিষয়ে সতর্ক করে থাকে, বেদাতের বিষয়ে সতর্ক করে থাকে। তার কথাটা তখনই আসছে যখন উনি বেদাত সম্পর্কে দুর্বল হাদিসগুলোকে উনি মাইনাস করেছেন এবং সহি হাদিসগুলোকে উনি কী করেছেন প্রমোট করেছেন, তখন ওনার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে। মুফতি রাজাউল করিম আবরার সাহেব বললেন এবং আমাদের কাছ থেকে আমরা শুনলাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের কাছ থেকে এই কালো চশমার ফজিলত। সুতরাং কালো চশমা কখনো ছাড়া যাবে না, কালো চশমাটা আমাদের রাখতেই হবে। কালো চশমার ফতোয়া দিতে গিয়ে উনি কালো চশমার বর্ণনা দিতে গিয়ে উনি হাসছেন, হা হা হা, উনি কালো চশমা বলছেন যে অনেকের মুনাফিকের চুলকানি শুরু হয়, হা হা হা, কেন কালো চশমা পরি মুনাফিকদের চুলকানি শুরু হয়। আসলে মুনাফিকদের চুলকানি শুরু হয় না, মুমিনদের অন্তর বেঙ্গে খান খান হয়ে যাচ্ছে, আলেম ওলামাদের অন্তর বেঙ্গে খান খান হয়ে যাচ্ছে। যে বেদাতি আলেম ওলামাদের মনকে বেঙ্গে খান খান করছে, মুমিনদের মনকে বেঙ্গে খান খান করছে, তাদের শাস্তি কেমন হওয়া উচিত এটি বাংলাদেশের জনগণের কাছে আমি দাবি রাখলাম। বাংলাদেশের জনগণ এটি বিচার করবে ইনশাআল্লাহ। আসলে কালো চশমা নিয়ে এত কথা বলা উচিত না, কালো চশমা হাতে থাকা অবস্থায় এত চেতিয়ে কথা বলা উচিত না। দেখি কালো চশমা উনি কেন পড়েন একটু দেখি, বক্তব্যটা শুনলে হাসবেন না কাঁদবেন সেটাই আমি ভাবছি একটু, তাই বক্তব্যটা একটু শুনেন, কালো চশমাটা বলি তারপর বক্তব্যটা শুনেন। আমাদের কথায় অনেক সময় মুনাফেকরা বেজার হয়ে মুখ কালো করে, ওইটা না দেখতে কালো চশমা লাগায় রাখি। আমাদের কথায় মুনাফেকদের চেহারা কালো হয়ে যায়, তাই তাদের চেহারা যাতে আমি না দেখতে পারি এই জন্যই কী হয়ে যায় আমি কালো চশমা পরি। উনি কালো চশমার তিনটি বিষয় বলতেন, ধুলাবালি থেকে রক্ষা করার জন্য, ডক্টরের পরামর্শের জন্য। যদি ডক্টরের পরামর্শে পড়ে থাকেন তাহলে আবার মুনাফিকদের চেহারা উনি দেখতে যাতে না পারেন এই জন্য কালো চশমা পড়েন, এই দাবি তো করছেন। তাহলে আমরা একটু বিশ্লেষণ করি বিষয়টা, শব্দটা নিয়ে একটু বিশ্লেষণ করি। বিশ্লেষণ হলো কালো চশমা পড়লে, আমি মনে করেন কালো চশমাটা পড়লাম বা আপনি পড়লেন, আপনারা একটু পড়ে দেখেন যা সামনে যা আছে তাদের চেহারা দেখা যায় কি না, তাদের চেহারা দেখা যায়, কিন্তু আপনারা আমার চেহারা দেখতে পাচ্ছেন না, এটা 100% শিওর। কারণ একজন মানুষের এতটুকু যদি ডাকা থাকে তাহলে এই মানুষের চেহারা প্রাকৃতিকভাবে কেমন হতে পারে এটা কিন্তু স্পষ্ট দেখা যায় না, এবং তার চোখ দেখা যায় না, এবং তার চোখের মধ্যে যদি কোনো কিছু মানে ইয়া হয় ওটাও দেখা যায় না। তার মানে ডাকছে কার চেহারা, যে পড়ছে চার তার চেহারা ডাকছে। সুতরাং আপনার কথার দ্বারাই সাবেত হয় যে মুমিনরা আপনার মতো বেদাতি এবং মুনাফিকির চেহারাটাকে দেখতে চায় না, দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না,
এই জন্যই আপনি কালো চশমা পরিধান করেছেন, কালো চশমা পরে আপনার চেহারাটাকে ঢেকে রেখেছেন যাতে আপনার আসল রূপ মুমিনরা কখনো দেখতে না পারে। ভাই, মানুষকে এত বোকা মনে করেছেন? মানুষ এত বোকা নয়, মানুষকে এখন এত বোকা মনে করলে নিজেই বোকা সাজতে হয়। কালো চশমা নিয়ে এটা হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অস্থিরেই সামনে আসছে ইনশাআল্লাহ। আপনারা কালো চশমার সকলেই কালো চশমার ফজিলত সম্পর্কে জানতে পারবেন এক এক করে। কালো চশমার প্রথম ভিডিও এটা, দ্বিতীয় ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমার এই ভিডিও সম্পূর্ণ কপিরাইট ফ্রি, যে কেউ ইচ্ছা করলে তার চ্যানেলও ছাড়তে পারেন, যে কেউ ইচ্ছা করলে তার ফেসবুকে পেজও ছাড়তে পারেন, যে কেউ ইচ্ছা করলে এটা দিয়ে যে কোনোভাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এটা সকলের জন্য অনুমোদন দেওয়া হলো এবং আপলোড করারও অনুমোদন দেওয়া হলো, কোনো কপিরাইট দেওয়া হবে না। কারণ আমরা এই কালো চশমা পরে কাজ করি না, আমরা চশমা পরলে সাদা চশমাই পরি, যেটা ডাক্তারের পরামর্শই চশমা হয় সেটাই পরে থাকি এবং সঠিকটা আমরা দেখতে পারি। আর কালো চশমা পরে ওনারা কী করতে পারেন না, সঠিকটা দেখতে পারেন না। আর ওনারা কালো চশমা পরে তার সঠিক চেহারাটা মানুষের সামনে উপস্থাপন করা থেকে বিরত রাখতে চেষ্টা করেন। কিন্তু আমাদের চোখে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে, আপনার কালো চশমা ভেদ করে আপনার ভিতরে চেহারার ভিতরে যা রয়েছে তা আমরা বের করে নিয়ে আসতে পারছি। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই দয়া করছি আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।